তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বিশাল বড় বক্স। তো এই বক্সটি কিন্তু সাধারণ কোনো বক্স নয়, এই বক্সটির ভিতরে রয়েছে, দেখলে অবাক হয়ে যাবেন, এই বক্সটির ভিতরে রয়েছে একটি ছোট্ট ট্রান্সফরমার। কিন্তু আমরা এই ট্রান্সফরমারটি আমাদের কিছু দেখাবো, আসলে মূলত কি দেখতে পাচ্ছেন এই সেই বক্সটি। তো এটা মূলত ছিল কার গাড়ি, অর্থাৎ অটো যে রিক্সা রয়েছে সেই অটো রিক্সার ট্রান্সফরমার দিয়ে একটি ব্যাটারি চার্জিং তৈরি করা হয়েছে। তো যে কোনো একজন তৈরি করেছে, তো এটা সঠিকভাবে কাজ করছে না বিদায় আমার কাছে নিয়ে এসছে। তো আমি এখন এটাকে রিপেয়ারিং করবো, পুরো ভিডিও জুড়েই থাকবেন। এবং তো সম্মানিত দর্শক, আসলে এই মালটি একেবারে পুরাতন, এটা ফালিয়ে মানে ফেলিয়ে রাখছিল, এটা বাদ বলতে গেলে একটা যতটুকু দেখলাম। এখন আমরা এটা খুলবো, এখন খুলে এটা আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবো, মানে এটাকে ওকে করার চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটি বিশাল একটি ট্রান্সফরমার চার্জার, বলতে গেলে ব্যাটারি চার্জার। কিন্তু আসলে এটার ভিতরে কিন্তু আমরা যদি দেখতে যাই, এটার ভিতরে কিন্তু ওই রকম বড়ো কোনো চার্জার নয়, ছোট্ট একটি। যদি আমরা এখান থেকে ঢুকি, আপনারা দেখতে পাচ্ছেন বেশি একটা কত ছোট্ট একটি ট্রান্সফরমার এখানে লাগানো আছে। তো দেখতে পাচ্ছেন এই ছোট্ট ট্রান্সফরমারটা দিয়েই এটা এত বড় একটি বক্স তৈরি করেছে। তো এরকম একটি ফলস, তো দেখতে পেলেন এটার ভিতরে আসলে মূলত কি দেওয়া রয়েছে। তো আমরা এটা কেন সঠিকভাবে ভোল্টেজ দিচ্ছে না, তো আমরা সেটাকে অবশ্যই দেখব এবং সেটাকে অবশ্যই আমরা রিপেয়ারিং করব। তো ভিডিও জুড়েই থাকবেন এবং দেখলে অবশ্য কিছু না কিছু অভিজ্ঞতাও হতে পারে, আবার নাও হতে পারে, আর না দেখলে তো নাই, কোনো প্রবলেম নেই। তো শুরু করি আজকে টপিক। মূল ব্যাপার হচ্ছে এটা আসলে যে অরিজিনাল ভাবে চার্জার জিং দেখানো থাকে, তো সেই অরিজিনালের পরে তারা একটু বাইপাস কানেকশন করছে, যার কারণে এটা হচ্ছে 12 গুণ, এখানে হচ্ছে 12 গুণ, যেখান থেকে যেখানে দেওয়া হয়েছিল 12 ভোল্ট চার্জ করার জন্য, আসলে মানে ঠিক নেই, যার কারণে ব্যাটারি চার্জ হয় না। তো আমি এটার গেম বাড়িয়ে দিলাম, এখানে লাগিয়ে দিলাম। তো এখন এটা
বলতে গেলে অনেকটাই চাপ হাতের তুলনায় বেড়ে যাবে, এবং যত বড় ব্যাটারি হোক না কেন এত দ্রুত চার্জ হয়ে যাবে। তো আমরা দেখতে পেলেন এখানে আমরা কাজটা স্টিক করে দেব, এবং আপনাদেরকে একটু দেখাবো অবশ্য যে আমি চার্জিংটা কীভাবে করি।